সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টের দর্শক আরিফ আজগর সংযুক্ত হয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে জানাবো এখানকার সবশেষ পরিস্থিতি দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন সরকার পতনের এক দফা দাবিতে কিন্তু বিএনপি জামায়াত ইসলামী সহ সমমনা বিরোধী দলগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই কিন্তু আজ মঙ্গলবার সকাল থেকেই বৃহস্পতিবার রাত পর্যন্ত টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জামায়াত ইসলামী সহ সমমনা বিরোধী দলগুলো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি অংশে এই অংশে কিন্তু আজকে সকালবেলা সকাল 8:30টার দিকে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে এই জায়গাটিতে অবস্থান নিয়েছিল এবং এই অবস্থান নেওয়ার পরে এখানে কিন্তু যে গাড়ি ঘোড়াগুলো চলছিল সেগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তাদের উপস্থিতির টের পেয়ে পুলিশও কিন্তু একই সময়ে কিন্তু এই জায়গাটিতে অবস্থান নেয় এবং দুই পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল সেই ধাওয়া পাল্টা ধাওয়াতে কিন্তু বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল এবং ককটেল নিক্ষেপ করে আমরা পুলিশের বরাত দিয়ে যেটা জেনেছি আবার পুলিশের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ তাদেরকে বিনা উস্কানিতেই তাদেরকে লক্ষ্য করে টিয়ার শেল এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং তাদের বেশ কয়েকজন নেতাকর্মী হতাহতের তারা দাবি করেছে অপরদিকে পুলিশ দাবি করেছে যে কোনো ধরনের বিনা উস্কানিতেই পুলিশের উপর তারা চড়াও হয় এবং তাদের পুলিশের উপর ইট পাটকেল এবং ককটেল নিক্ষেপ করে এরপরে কিন্তু পুলিশের কিন্তু অবস্থানের পর এবং পুলিশ যখন ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে এরপরেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং কিন্তু এই মহাসড়ক ত্যাগ করতে একসময় বাধ্য হয় দর্শক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ঝাগরঝুলি অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুমিল্লা মহানগর এলাকার আওতাধীন এই অংশটি এই অংশটিতে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার এমপির অনুসারীরা কিন্তু এই মহাসড়কটিতে বারবার করে মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন যা কোনো প্রকার অবরোধ কিংবা কোনো প্রকার নাশকতার কর্মকাণ্ড তারা বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সেই অংশ হিসেবেই কিন্তু তারা কিন্তু মহাসড়কে বারবার টহল দিচ্ছে আমরা ইতিমধ্যেই বেশ কয়েকবার তাদেরকে টহল দিতে দেখেছি তাছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক উপস্থিতি রয়েছে এই মহাসড়কটিতে তো দর্শক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকের অবরোধের প্রথম দিনেই এখানে কিন্তু আমরা দূরপাল্লার বাস এবং যাত্রীবাহী গাড়ি ঘোড়া তেমন লক্ষ্য না করলেও কার্যত কিন্তু মালবাহী যেই ভ্যান পিকআপ ভ্যান লরি ট্রাক এই যেই ভারী যানগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি আজকে চলতে দেখা গেছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তো দূরপাল্লার বাস যাত্রীবাহী বাস আমরা কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করে এসেছি ওই কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কিন্তু আজকে সারা বাংলাদেশের দূরপাল্লার বাসগুলোর কোথাও ছেড়ে যায়নি তবে মালবাহী ট্রাক পিকআপ ভ্যান সহ অন্যান্য ভারী যানগুলোর কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা এই দৃশ্যটি এখন পর্যন্ত দেখতে পেয়েছি তো দর্শক এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি